চ্যানেল জবলে সোসাইটি আজকের ভিডিওটি বিশেষত এসএসসি এমটিএস টিএস জন্য যারা দু হাজার তেইশ হাবিলদার পোস্টটা ফিল আপ করেছে এবং আমরা যে ভিডিওটি আনছি তাতে আমরা প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং এক্সপেক্টেড কাটঅফ এই বছরে কত যাবে কত নাম্বার তোমাদের টার্গেট করতে হবে এবং এই বছরে কত টোটাল ফর্ম ফিল আপ হয়েছে সেটা আর দ্বারা একটা রিপ্লাই এসেছে এসএসসি এসসির থেকে সেটা আমরা তোমাদের কাছে নিয়ে এলাম চলো দেখা যাক তো এইখানে কোয়েশ্চেন করা হয়েছিল আর আর টিআইএে যে কতগুলোর ফর্ম ফিল আপ এসএসসি সিএইচএসএল দু হাজার বাইশে হয়েছে এবং কতগুলি ফর্ম ফিল আপ এসএসসি এস সি এম টিএস দু হাজার বাইশ লাস্ট ডেট অফ দি হয়েছে ঠিক আছে তো এখানে যদি আমরা দেখি ফর্ম ফিল আপ যেটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এস এম টিএসে এসএসসি এমটিএসে পঞ্চান্ন লক্ষ একুশ হাজার নশো তিরাশি জন ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে এবং পঞ্চান্ন লক্ষ একুশ হাজার দু নশো তিরাশি জন ফর্ম ফিল আপের মধ্যে ইউআরএ রয়েছে আট লাখ চুয়ান্ন হাজার ওবিসি হয়েছে চব্বিশ লাখ আটান্ন হাজার এসটি হয়েছে পাঁচ লাখ দশ হাজার এসসি হয়েছে চোদ্দ লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে তার মানে বুঝতে পারছো পঞ্চান্ন লাখ পরীক্ষার্থী পরীক্ষার্থীতে বসছে আমরা যদি প্রিভিয়াস ইয়ার কাট অফ একটু দেখে নিই তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে চলো দেখা যাক প্রিভিয়াস কত কাট অফ হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যেটা দু হাজার একুশ রিক্রুটমেন্টের যেটা তো এখানে ফিমেল মেল ক্যান্ডিডেট যেটা শর্টলিস্টেড হয়েছিল রয়েছিলো পিইটি টেস্টের জন্য আপেলদারের যেটা রয়েছে সেক্ষেত্রে কাট অফ গিয়েছিলো দেখো এখানে তোমাদের অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে তোমরা যারা নতুন দিচ্ছি এম টিএস তারা যা জানো না এটা হয়তো অল ইন্ডিয়া বেসিস তোমাদের এবং স্টেট ওয়াইজ কাট বেরোবে কোন রাজ্যে তোমার সিলেকশন হলো তোমার নাম্বার অনুযায়ী সেটা হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার ক্ষেত্রে কাট অফটা একটু হাই যায় খুবই হাই যায় এবং দেখা যাক অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখছি চণ্ডীগড় যেটাকে করে এখানে চণ্ডীগড়ের একটা কাট এখানে টোটাল দেওয়া হয়েছে ঠিক আছে কে কীরকম কী কাট নম্বর উঠেছে প্রত্যেকটা পেপার অনুযায়ী দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি সব কিছু ট্যালি করে দেখলাম আসামের কাট সবচেয়ে কম গেছে এইটি সেভেন ইউআর তো এগুলো তোমাদের পরীক্ষা একশো কুড়িতে হোক বা দেড়শো হোক যাতেই হোক তোমাদের কাট অফ কিন্তু আউট অফ হান্ড্রেড পারসেন্টেজ করে বেরোবে তো এইটটি সেভেন পার্সেন্ট ইউআর গেছিলো কাট অফ আগের বারে ন্যূনতম এইট্টি সেভেন পয়েন্ট সামথিং তো এইবারে ভ্যাকেন্সি আগের থেকে একটু বেশি রয়েছে তার ধরুন তোমরা ধরতে পারো এইটটি ফাইভের কাছাকাছি তোমাদের টার্গেট রাখতে হবে এইটটি ফাইভ কারণ একটাই পরীক্ষা যেহেতু তোমাদের এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার তুলতে হবে তবেই তোমাদের চাকরিটি কনফার্ম হওয়ার চান্স বেশি হ্যাঁ এবার পরীক্ষার কোশ্চেন লেভেল অনুযায়ী কাট অফ হতে পারে তোমাদের কিন্তু এইটটি টু এইট্টি ফাইভ টার্গেট রাখতে হবে তোমরা যদি কাট অফ পিডিএফটা তোমরা দেখো এখানে দেখবে নাইনটি ওয়ান নাইনটি এইটি নাইন এইটটি সেভেনের নিচে কোনো স্টেটে ইউআরের কাট অফ যায়নি ঠিক আছে প্রত্যেকটা স্টেটে এইটটি সেভেন হচ্ছে লাস্ট ইউ আর দেখতে পাচ্ছো রাজস্থানে যেরকম দেখতে পাচ্ছো ইউআর নাইনটি থ্রি গেছে নাইনটি টু গেছে বিভিন্ন পোস্ট ওয়াইস কিন্তু এইটটি সেভেনের নিচে কিন্তু কাট অফ নেই তো এটাই বলবো তোমাদের মেনলি টার্গেট রাখা উচিত এইটটি ফাইভ প্লাস এটা অল ওভার ইন্ডিয়ার পরীক্ষা সেন্ট্রালের পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার সাথে গুলিয়ে ফেললে চলবে না ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এতটা কাট অফ যায় না কিন্তু সেন্ট্রালের পরীক্ষা একটু হাই কাট অফ যায় বিশেষত এম টিএস মতো পরীক্ষাতে কারণ যেহেতু এর একটাই পরীক্ষা অন্য দ্বিতীয় কোনো পরীক্ষা হয় না তার জন্য তো এই ইনফরমেশানটি জাস্ট দেওয়ার জন্য ভিডিওটি করলাম ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো থ্যাংক ইউ